আজ আমি আমার 6/1/2009 খ্রিস্টাব্দের দিনলিপির পাতা থেকে পাঠ করে শোনাচ্ছি। এই প্রসঙ্গে জানাচ্ছি, আমার ভাইজি কিয়ানার জন্মদিন, ওরা থাকে আমেরিকা, ওখানেই কিয়ানার জন্ম। আমার ছোট ভাই রাজুর বিয়ের বহু বছর পর্যন্ত বাচ্চা কাচ্চা হয়নি। 2009 সালের ওই 6 জানুয়ারি এক সাধু বাবা আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি এসে ভবিষ্যৎবাণী করেছিলেন, চিন্তা করো না, মাস দেড়েকের মধ্যেই খবর পাবে তোমার ভাই বউ সন্তান সম্ভবা। তার কথা অক্ষরে অক্ষরে ফলে গেছিল। সেই সাধু বাবা এখনো প্রতি বছর আমাদের বাড়িতে আসেন। মহারাষ্ট্রের শনি সিঙ্গাপুর হয়ে শিরডি হয়ে তিনি আমাদের বাড়িতে আসেন। যাই হোক, আজ আমি 6/1/2009 খ্রিস্টাব্দের দিনলিপির পাতা পাঠ করে শোনাচ্ছি। ভোর 4:30 ঘুম ভেঙেছে, প্রাতঃকৃত্য সেরে সূর্য প্রণাম সেরে নিলাম। বেলা 9:05 বাড়ির সামনের দিকে দরজাটা সবে খুলেছি, দেখি এক সাধু বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। নাম বললেন একনাথ দেশপাণ্ডেজি। আমি তাকে কখনো দেখিনি, কোনো পরিচয় নেই তার সাথে, সাধু বাবাও আমাকে দেখেননি। সাধু বাবার পীতাম্বর বাস, ডান হাতে ওমকার চিহ্ন আঁকা। আমায় দেখে হিন্দিতে বললেন, যা বাংলা করলে দাঁড়ায়, তোমরা তো দুই ভাই। আমি বললাম হ্যাঁ। এর পরের কথা, ছোট ভাই তো বিদেশে থাকে। আমি বললাম হ্যাঁ। তার পরের কথা, ছোট ভাইয়ের তো কোনো ছেলেপুলে নেই। আমি বললাম যা বলেছেন। তারপর বললেন, কোনো চিন্তা করো না, দেড় মাসের মধ্যে ঠিক খবর পাবে তোমার ভাই বউ সন্তান সম্ভবা। এরপর আমার সম্বন্ধে অনেক কথা বললেন। আমার একটা অষ্টধাতুর আংটিও দিলেন, তাতে শনি লেখা ছিল। যেমন বললেন, তোমার এত সম্পদ হবে যে কোনোদিনই কেউ গুনে শেষ করতে পারবে না। সেই সম্পদ স্থূল কি সূক্ষ্ম তা জানি না, স্থূল সম্পদে আমার বিশেষ আকর্ষণ নেই। আমার লক্ষ্য প্রজ্ঞা, দ্য সুপ্রিম নলেজ।